নওজোয়ান এবং বৃদ্ধ সকলের দৃষ্টি আকর্ষণ করে বলবো আমাদের অর্থের অভাবে অর্থনৈতিক দুর্বলতার কারণে আলিয়া দেশ আন্দোলন কি থেমে থাকবে জাহান্নাম থেকে বাঁচো একটি খেজুরের দানা দিয়ে হলেও বাঁচো এমন ব্যক্তি যাকে আল্লাহ মাল দান করেছেন অঢেল মাল দিয়েছেন আর সেই মাল খরচ করে লোকটা ইশাআতে হক সত্য প্রকাশের জন্য দ্বীনে হক প্রতিষ্ঠার জন্য ভালো কাজের জন্য তিনি অকপটে খরচ করে যাচ্ছেন ওই ব্যক্তির উপরে আপনি হিংসা পোষণ করতে পারেন যে লোকটা এত দান করে ঠিক আছে আমারও যদি আল্লাহ অর্থ দেন আমিও যদি অর্থ হাতে পাই অর চাইতে বেশি দান করব যে ব্যক্তি এক গুণ দান করবে আল্লাহ তার প্রতিদানে কয় গুণ দিবেন দশ গুণ আল্লাহ যদি কবুল করেন এটা আমাদের দ্বারা সম্ভব হবে না ইনশাআল্লাহ হবেই মাকে সবাই অনুসরণ করত আর আজকে সেই মুসাব বিন উমাইর বিদায়ের বেলায় আমি তোমার দেহটা ঢাকার মতো পূর্ণাঙ্গ কাপড় ব্যবহার করতে পারলাম না আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا هل ادلكم على تجاره تنجيكم من عذاب اليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله باموالكم وانفسكم ذلكم خير لكم ان كنتم تعلمون وعن ابي هريره رضي الله عنه قال وعن ابي هريره رضي الله عنه ان النبي صلى الله عليه وسلم قال ما من يوم يصبح العباد فيه الا ملائكان ينجلان فيقول احدهما اللهم اعط منفقا خلفا ويقول الاخر اللهم اعط ممسكا تلفا রাওয়াহুল বুখারী আল হাদিস আন্দোলন বাংলাদেশ বার্ষিক কর্মী সম্মেলনের এই গুরুত্বপূর্ণ সমাবেশে উপস্থিত আল হাদিস আন্দোলন বাংলাদেশের বিভিন্ন জেলা দায়িত্বশীল বৃন্দ উপজেলা পর্যায়ের এবং বিভিন্ন শাখা পর্যায়ের দায়িত্বশীল বৃন্দ অগ্রসরমান কর্মী ভাইরা সর্বোপরি আজকের এই কর্মী সম্মেলনের সভাপতি মহতরম আমিরে জামাআত সকলকেই আন্তরিক মোবারকবাদ জানিয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিনের উপরে অসংখ্য হামদ এবং তারিফ পেশ করে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কিয়ামত দিবস পর্যন্ত অসংখ্য শান্তি দরুদ তসলিম বর্ষিত হোক এই আশাবাদ ব্যক্ত করে আজকে আমি আমার নির্ধারিত বিষয়ের উপরে আলোচনা করতে প্রয়াস পাচ্ছি ইনশাআল্লাহ আর সে বিষয়টি হচ্ছে ইনফাক ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় খরচ আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুস সফের ১০ এবং ১১ নম্বর আয়াতে আমাদের একটি ব্যবসা শিখিয়ে দিয়েছেন যে ব্যবসা যদি আমরা করতে পারি তাহলে জাহান্নামের আগুন থেকে মুক্তি পাব যে ব্যবসাটি আমরা করলে কিসের থেকে মুক্তি পাব
একটু জোরে বলেন কিসের থেকে মুক্তি পাব তাহলে আমরা কি আল্লাহ পাকের শেখানো সেই ব্যবসাটি করতে চাই কারা কারা চাই একটু হাত উত্তোলন করে দেখান আমরা কি আল্লাহ পাক শেখানো ব্যবসা করে জাহান্নাম থেকে বাঁচতে চাই হাত নামান আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে বিশ্বাসীগণ هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم আমি কি তোমাদের এমন একটি ব্যবসা শিখিয়ে দেব না যে ব্যবসাটা তোমাদের যন্ত্রণাদায়ক আযাব থেকে যন্ত্রণাদায়ক শাস্তি থেকে অব্যাহতি দান করবে এক নম্বর হচ্ছে তুমিনুন বিল্লাহি ওয়া রাসূলিহি আল্লাহ এবং তদীয় রাসূলের উপরে ঈমান আনয়ন করা বিশ্বাস স্থাপন করা নিশ্চিন্ত বিশ্বাস আল্লাহ পাকের উপরে তার রাসূলের উপরে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা বিশ্বাস করত আল আমিন বলেছিল বিশ্বাস করে আসসাদিকুল আমিন বলেছিল বিশ্বাস করে আমানতদার ভেবে আমানত রেখেছিল বিশ্বাস করে কিন্তু যখন তিনি ওহির বিধান প্রকাশ করলেন ওহির বিধান প্রচার করলেন তখন রাগান্বিত হয়ে গেল বলল আলে হাদা জামাআতানা এজন্যই আমাদেরকে ডেকেছিস তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ হে মুহাম্মদ তুই ধ্বংস হয়ে যা জোর খান নাউযু বিল্লাহ এ বিশ্বাস কোন কাজের বিশ্বাস না এটা নিশ্চিন্ত বিশ্বাস না নিশ্চিন্ত বিশ্বাস আমরা করি রাসূল বলেছেন বাস কোনো কথা নেই মেনে নিলাম আল্লাহ বলেছেন কোনো কথাই নেই মেনে নিলাম ওমান আহসানু ওমান আসদাকু মিনাল্লাহি কিলা আল্লাহর চাইতে সত্যবাদী আর কে থাকতে পারেন আল্লাহর চাইতে সত্যবাদী কেউ থাকতে পারেন কেউ থাকতে পারেন থাকা সম্ভব কোনদিন না আর আল্লাহ রাসূল যেহেতু আল্লাহর ওহী ছাড়া কিছুই বলতেন না শরীয়তের বিধান হিসাবে তাই আমরা এই বিশ্বাস করি অকাট্যভাবে নিশ্চিন্ত বিশ্বাস করি যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন সেটা মানতে আমাদের কোনো আপত্তি নাই এখানেই হচ্ছে আলে হাদিস আন্দোলনের মূলনীতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার গৃহে নবীজির লাশ সংরক্ষিত এখনো দাফন হয়নি 32 ঘন্টা কেটে গেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাশ দাফন করা হচ্ছে না বাইরে সাকিফায় বনি সায়েদায় দুইটা দল দুই দিকে শুধু অস্ত্রের মহড়া প্রদর্শন করছে যে কোনো মুহূর্তে যুদ্ধ বেঁধে যেতে পারে কিসের যুদ্ধ খেলাফত নিয়ে প্রশ্ন কারা খেলাফতের অধিকারী হবে ইসলামী সালতানাত পরিচালনা কারা করবে মুহাজিররা করবে না আনসাররা করবে তুমুল ঝগড়া আনসাররা বলছে আমরা বেশি হকদার ইসলামের দুর্দিনে আমরা ইসলামকে নুসরত করেছি নবীকে আশ্রয় দিয়েছি হে মুহাজির তোমাদেরও পুনর্বাসন করেছি তোমাদেরকেও আশ্রয় দিয়েছি বদরে ওহদে খন্দকে খাইবারে তাবুকে হুনাইনে লড়াই করেছি নবীজি নাই আজকে সালতানাত আমাদের দিতে হবে খেলাফত আমরা পরিচালনা করব মুহাজির সাহাবীরা বলছেন ঠিক আছে সবকিছু ঠিক আছে তোমাদের কথা একটা অসত্য নয় কিন্তু ইসলামের জন্য আমরা নিজেদের ভিটা মাটি জায়গা জমি বাড়ি ঘর স্ত্রী পুত্র কন্যা ছাগল ভেড়া গরু খাসি সব তুচ্ছ জ্ঞান করে পদদলিত করে ফেলে দিয়ে নিঃস্ব রিক্ত হস্তে একমাত্র আল্লাহর মহব্বতে এবং তার নবীর মহব্বতে চলে এসেছি সবকিছু ছেড়ে দিয়ে রিক্ত হস্তে বদরে ওহদে খন্দকে খাইবারে তাবুকে হুনাইনে কাঁধে কাঁধ মিলে তোমাদের সাথে আমরাও লড়াই করেছি আজকে নবী নাই ইসলামী খেলাফতে আমরা বলবো বলুন আপনি জাস্টিস আপনার উপরে বিচারের ভার দেওয়া হলো কাদেরকে দিবেন কার দাবিকে অগ্রগণ্য বলবেন কার দাবিটা অপেক্ষাকৃত দুর্বল মনে করবেন দুপক্ষই সমানে সমান সমাধান কিভাবে হলো শুনবেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু
এরকম একটি দুঃসহ বিপদসংকুল মুহূর্তে আল্লাহর নবীর ভক্ত প্রবর সাহাবী আবু বকর কিছু পাথর খণ্ড জোগাড় করে যুদ্ধাংদেহি দুই দলের মাঝখানে উঁচু জায়গায় দাঁড়িয়ে বললেন ইয়া মাশারাল আনসার ওয়াল মুহাজির فإني سعيت رسول الله صلى الله عليه وسلم يقول الأئمة من قريش হে আনসার সাহাবীরা শুনো হে মুহাজির সাহাবীরা শুনো আমি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি তিনি বলেছেন ইমামতের দায়িত্ব রাষ্ট্র শাসনের দায়িত্ব কুরাইশরা গ্রহণ করবে আনসার সাহাবীরা সব উত্থিত তলোয়ার এভাবে অবনমিত করে তলোয়ার কোষাবদ্ধ করলেন খাপের ভিতরে ভরে দিলেন আর বললেন হে আবু বকর এই হাদিস আমাদের জানা ছিল না আল্লাহর নবী যেহেতু বলেছেন কুরাইশদের ভিতর থেকে নেতৃত্ব গ্রহণ করবে সুতরাং আপনারা নেতা নির্বাচন করুন আমরা তার হাতে আনুগত্যের বায়আত করছি জোরে কোন সুবহানাল্লাহ এর নাম নিশ্চিন্ত বিশ্বাস হাদিসের প্রতি আলে হাদিস আন্দোলনের মূল থিম হলো মূল নীতি হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তো দুনিয়ার কোন মানুষের দিকে আমরা তাকাতে চাই না নিশ্চিন্ত বিশ্বাস করি নবীর কথা এই আকীদা নিয়েই আমাদের এগোতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ডানে বায়ে তাকানোর আর কোনো অবকাশ নেই هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم আমি কি তোমাদের এমন একটি ব্যবসা শিখিয়ে দেব না আল্লাহ বলছেন যে ব্যবসা তোমাদের জাহান্নামের আগুন থেকে মুক্ত করবে তাহলে আল্লাহ পাক শিখানো এই ব্যবসাটাকে যদি আমরা রপ্ত করতে পারি এই ব্যবসায় যদি আমরা এই ব্যবসায় বাণিজ্য যদি আমরা পরিচালনা করতে পারি আমরা জাহান্নাম থেকে মুক্তি লাভ করতে পারবো না কোনো সন্দেহ আছে বলুন পারবো কি পারবো না পারবো ইনশাআল্লাহ যেহেতু আল্লাহ বলেছেন এই ব্যবসা তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি আল্লাহ এবং তার রাসূলের উপরে অকাট্য বিশ্বাস স্থাপন করা নিশ্চিন্ত বিশ্বাস স্থাপন করা ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম দুই নম্বর হচ্ছে আল্লাহর রাস্তায় জিহাদ করা দুটি মাধ্যম দিয়ে জিহাদ করা জিহাদের মাধ্যম হবে কয়টি কয়টি দুইটি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম তোমাদের মাল দিয়ে এবং তোমাদের জীবন দিয়ে তোমাদের মাল দিয়ে এবং তোমাদের জান দিয়ে জান এবং মাল আল্লাহর রাস্তায় কুরবানি করে দেয় যে জাত তারাই হচ্ছে মুসলিম জাতি এরা পরীক্ষিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানা থেকে আজ পর্যন্ত মুসলিমরা বিভিন্ন মঞ্জিলে বিভিন্ন স্তরে পরীক্ষা দিতে দিতে পর্যন্ত আসছে আজকেও আলে হাদিস আন্দোলনের বীর বিক্রম বীর সিপাহশালার নওজোয়ান এবং বৃদ্ধ সকলের দৃষ্টি আকর্ষণ করে বলবো আমাদের অর্থের অভাবে অর্থনৈতিক দুর্বলতার কারণে আলে হাদিস আন্দোলন কি থেমে থাকবে কুশ্চিন কালেও না থেমে থাকবে না এসেছে পর্যন্ত এগিয়ে আরো সামনে এগিয়ে যাবে ইনশাআল্লাহ যাবেই হয়তো সাময়িকভাবে আমাদের একটু কষ্ট হচ্ছে কিন্তু এ কষ্ট কাটিয়ে দেওয়ার মালিককে আনফাক ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় ব্যয় যুগে যুগে ছিল পৃথিবীর প্রথম মানুষ থেকে আমরা এর নজির দেখতে পাই আদম আলাইহিসসালাম বলেছিলেন তার পুত্র হাবিল এবং কাবিলকে আল্লাহর রাস্তায় ব্যয় করো সাদাকা করো কুরবানি করো হাবিল কুরবানি করেছিলেন হৃষ্টপুষ্ট দম্বা কাবিল কুরবানি করেছিল কি সে ক্ষেত খামার করত কৃষিজাত পণ্য উৎপাদন করত তো সে কিছু গম কুরবানি করলো
কিন্তু শীষগুলো বাছাই করে করে বাছাই করে করে সবচেয়ে দুর্বল, ডানা কম, অপুষ্ট কিছু শীষওয়ালা গমের আটি বেঁধে, একটা বান্ডিল বেঁধে ওই ময়দানে রেখে আসলো। সে সময়ের নিয়ম ছিল আল্লাহর পক্ষ থেকে জান্নাত থেকে আগুন এসে কোরবানি খেয়ে যাবে, যার কোরবানি খেয়ে যাবে তারটা কবুল হয়েছে মনে করা হবে, আর যারটা পড়ে থাকবে তারটা কবুল হয়নি। আজকে যদি এই নিয়ম থাকতো বাহাদুরি সব ধরা পড়ে যেত, 2,00,000 টাকা দিয়ে বড় পাহাড়ের মতো গরু কোরবানি করো আর তোমার প্রতিবেশী একটা বাচ্চা ছাগল কোরবানি করে, তোমারটা মকবুল না ওরটা মকবুল বোঝা যেত যদি আজকে এই নিয়ম থাকতো। কিন্তু আল্লাহ লজ্জার হাত থেকে আমাদেরকে বাঁচিয়েছে, আপনারা সবাই কোরবানি করলেন আমিও করলাম, আপনাদেরটা আগুন এসে খেয়ে গেল আর আমারটা ওই মরা শোল মাছের মতো ও জায়গায় পড়ে থাকলো। এতো কেরামতি সেই দিনই শেষ, তাই না? আর দাওয়াত দিত আমাকে কেউ? বাদ দাও। আল্লাহ এই লজ্জাকর পরিস্থিতি থেকে আমাদেরকে অব্যাহতি দান করেছেন কিসের কারণে? আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে। যেহেতু আমরা আখিরি জামানার উম্মত, আমাদেরকে আল্লাহ মর্যাদাবান করেছেন, আমাদেরকে আল্লাহ সাক্ষাৎ লজ্জার হাত থেকে বাঁচিয়েছেন। জোরে কই আলহামদুলিল্লাহ। পক্ষান্তরে আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের দরজা উন্মুক্ত করে দিয়েছেন, জান্নাতে কে কে যেতে চাও চলে আসো, এই ব্যবসাটা শিখে নাও, জান্নাতে যেতে পারবে, জান এবং মাল দিয়ে জিহাদ করতে হবে। আগে আল্লাহ মালের কথা বলেছেন, মাল দিতে হবে। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন তাই অকপটে তাদের মালকে আল্লাহর রাস্তায় কুরবানি করে দিয়েছেন, অতঃপর জান দিতে পেরেছেন। আগে যদি মালের মহব্বত কাটিয়ে না উঠতে পারতেন অবশ্যই তারা কোনোদিন জান দিতে পারতেন না, ঠিক কিনা? এনফাক ফি সাবিলিল্লাহ দুটি ধারা, একটা হচ্ছে তাওকিফি রিজিড, সেখানে কোনো ছাড় দেওয়ার জায়গা নেই, সেটা ফরজ যাকাত। সাহেবে নিসাব, যাকাত দেওয়ার মতো যোগ্যতা যদি কোনো ধনী ব্যক্তির পৌঁছে যায় তাকে নির্দিষ্ট অর্থের উপরে যাকাত দিতেই হবে, এর থেকে কোনো ছাড় নেই, পরিত্রাণ নেই। আর একটা হচ্ছে সাদাকা, একটা যাকাত যেটা রিজিট, যেটা তাওকিফি, আল্লাহ প্রদত্ত আল্লাহ নির্ধারিত বিষয় দিতেই হবে, না দিলে জাহান্নাম। আল্লাহ সুবহানাহু তাআলা যেখানে যেখানে সালাতের কথা বলেছেন সেখানেই আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, যাকাতের কথা উল্লেখ করেছেন। প্রতীয়মান হয় ফুলের সাথে যেমন সুগন্ধের সম্পর্ক, সালাতের সাথে যাকাতের অনুরূপ অবিচ্ছেদ্য সম্পর্ক। শুধু সালাত পড়ে কেউ জান্নাতে যেতে পারবে না, যদি এমন ধনী লোক হয় যার উপরে যাকাত ফরজ, সালাতের পাশাপাশি তাকে অবশ্যই যাকাত আদায় করতেই হবে। আরেকটি হচ্ছে সাদাকা, সাধারণ সাদাকা, দিলে নেকি পাবেন, না দিলে নেকি হবে না, গুনাহও হবে না। না দিলে গুনাহ হবে না, জাহান্নামে যেতে হবে না, তবে নেকি থেকে মাহরুম হবে মানুষ। এই সাদাকার ব্যাপারে অসংখ্য হাদিস এসেছে বুখারী শরীফ 1442 নম্বর হাদিসে প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দেখো মা মিন ইয়াউমিন ইউসবিহুল ইবাদু ফিহি ইল্লা মালাকান ইয়ানজিলান, প্রতিদিন প্রত্যেকটি মানুষের উপর দিয়ে সকাল গড়িয়ে যায়, সে রাত্রি এবং দিন অতিক্রম করে, এমন একজন
সে সকাল অতিক্রম করার পরে সন্ধ্যায়, সন্ধ্যা অতিক্রম করার পরে সকালে, দুইজন ফেরেশতা নেমে আসে। ফায়াকুলু আহাদুহুমা আল্লাহুম্মা আতিম মুনফিকান খালাফা, দুইজন ফেরেশতার একজন ফেরেশতা দোয়া করতে থাকে, আল্লাহ তুমি সেই ব্যক্তিকে বেশি বেশি করে দাও, তুমি সেই ব্যক্তিকে বেশি বেশি প্রতিদান দাও, তুমি সেই ব্যক্তিকে বেশি বেশি প্রবৃদ্ধি দান করো, যে ইনফাক ফি সাবিলিল্লাহ করেছে, আল্লাহর রাস্তায় খরচ করেছে। আর একজন ফেরেশতা আল্লাহর কাছে দোয়া করতে থাকে, ওয়া ইয়াকুলুল আখারু আল্লাহুম্মা আতি মুমসিকান তালাফা, হে আল্লাহ সেই ব্যক্তিকে তুমি ধ্বংস করে দাও যে ব্যক্তি তার হাত গুটিয়ে নিয়েছে, সৎ কাজে অর্থ ব্যয় করেনি, ইনফাক ফি সাবিলিল্লাহ করেনি, সামর্থ্য ছিল পয়সা খরচ করার, কিন্তু দিনের কাজে, দাওয়াতের কাজে, সৎ কাজে, ভালো কাজে সে কৃপণতা প্রদর্শন করে অর্থ ব্যয় করে নাই, এরকম কৃপণ ব্যক্তিকে আল্লাহ তুমি ধ্বংস করে দাও। ফেরেশতারা দোয়া করে আল্লাহ পাকের কাছে। বুখারী শরীফ 1351 নম্বর হাদিস এবং 1417 নম্বর হাদিসে প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আদি বিন হাতেম, হাতেম তাইয়ের নাম শুনেছেন না? ওই পুরাকালে একজন অনেক দাতা ব্যক্তি ছিল, তার নাম হচ্ছে দাতা হাতেম তাই। এই তাই বংশের হাতেমের ছেলে হাতেম আল্লাহ রাসূলকে পাননি, কিন্তু তার ছেলে আদি আল্লাহ নবীকে পেয়েছিলেন এবং ইসলাম কবুল করেছিলেন, আলহামদুলিল্লাহ বলি। সে আদি বিন হাতেম রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন, কয়লা সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল ইত্তাকুন নার আলাউ বিশিক্কিন তামার। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নাম থেকে বাঁচো, জাহান্নাম থেকে বাঁচো, একটি খেজুরের দানা দিয়ে হলেও বাঁচো। তার মানে দান মানুষকে জাহান্নাম থেকে বাঁচায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে এভাবে বলেছেন, আস-সাওমু জুন্নাহ, সিয়াম হচ্ছে জাহান্নাম থেকে বাঁচার ঢাল, ওয়াসসাদাকাতু তুতফিউল খাতিয়াতা কামা ইউতফিউল মাউন নার, সিয়াম হচ্ছে জাহান্নাম থেকে বাঁচার ঢাল, আর সাদাকা জাহান্নামের আগুনকে নিভিয়ে দেয় যেমন ভাবে পানি আগুনকে নিভিয়ে দেয়। সাদাকা জাহান্নামের আগুনকে নিভিয়ে দেয় যেমন ভাবে পানি আগুনকে নিভিয়ে দেয়। সুতরাং নবীজি বললেন, ইত্তাকুন নার, জাহান্নামের আগুন থেকে বাঁচো, আলাও বিশিক্কিন তামার, এক আটি এক দানা খেজুরও যদি হয় তার বিনিময়েও তোমরা জাহান্নাম থেকে বাঁচো, তার মানে সেটা দান করে দাও, এই দানটা হয়তো তোমাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারে। وعن ابن مسعود رضي الله عنه قال سمعت النبي صلى الله عليه وسلم يقول لا حسد الا في اثنتين. ابن مسعود رضي الله تعالى عنه বর্ণনা করছেন, তিনি বলছেন, আমি নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে বলতে শুনেছি, দুইটি বিষয় ছাড়া অন্য কোন বিষয়ে হাসাদ বা হিংসা বৈধ নয়। দুইটি বিষয়ের উপরে হিংসা করা যেতে পারে, এর বাইরে হিংসা করা বৈধ নয়। রাজুলুন আতাহুল্লাহু মালান ফাসাল্লাতাহু আলা হালাকাতিহি ফিল হক, এমন ব্যক্তি যাকে আল্লাহ মাল দান করেছেন, অঢেল মাল দিয়েছেন, আর সেই মাল খরচ করে লোকটা ইশাআতে হক সত্য প্রকাশের জন্য, দিনে হক প্রতিষ্ঠার জন্য, ভালো কাজের জন্য তিনি অকপটে খরচ করে যাচ্ছেন, ওই ব্যক্তির উপরে আপনি হিংসা পোষণ করতে পারেন যে লোকটা এত দান করে, ঠিক আছে আমারও যদি আল্লাহ অর্থ দেন আমিও যদি অর্থ হাতে পাই অর্চাইতে বেশি দান করব।
এখানে হিংসা পোষণ করা জায়েজ আছে। রাজুলুন আতাহুল্লাহু হিকমাতান ফাওয়া ইয়াকজি বিহা ওয়া ইউআল্লিমুহা। আর এমন ব্যক্তি যাকে আল্লাহ প্রজ্ঞা দান করেছেন, মেধা দান করেছেন, এলেমের অধিকারী করেছেন, আর তার দিয়ে সে ব্যক্তি ফয়সালা করে, মীমাংসা করে, মিটমাট করে দেয়, সালিশ করে দেয়, এবং তা দিয়ে সেই জ্ঞান দিয়ে মানুষকে সে উপকৃত করে, মানুষকে আলোকিত করে, মানুষকে শিক্ষা দান করে। হিকমা প্রজ্ঞা, সবার সমান প্রজ্ঞা আল্লাহ দেননি, সমান মেধা আল্লাহ দেননি। প্রজ্ঞা কাকে বলে দেখেন, নবী দাউদ আলাইহিসসালাম আর সুলাইমান আলাইহিসসালাম, এর মধ্যে পিতা কে বলেন তো? দাউদ আলাইহিসসালাম হলেন পিতা আর সুলাইমান হচ্ছেন পুত্র। তো দাউদের দরবারে দুইজন মহিলা এসে বলছে, দেখেন জনাব, আমার এই পুত্র সন্তানটা বেঁচে আছে, আর এই মহিলার পুত্র সন্তানটা ঝর্ণার ধারে আমরা দুটো সন্তান নিয়েই আমরা সেখানে বিনোদন করছিলাম, গুটি গুটি পায়ে বাচ্চারা হাঁটাহাঁটি করছিল, হঠাৎ নেকড়ে এসে একটা বাচ্চা নিয়ে গেছে আর একটা বাচ্চা আছে, তাই যেটা আছে এটা আমার বাচ্চা। অথচ ওই মহিলা বাঘিনী, ও বলছে ওটা আমার, ওটা আমার, আমারটা নিয়ে যেতে চাচ্ছে। ও মহিলা বলছে, হুজুর ওটা আমার বাচ্চা, আসলে ওটা আমাকে দেন। ও মহিলা নিয়ে যাচ্ছে, আসলে ওটা আমার, ওরটা নিয়ে গেছে। বাচ্চা কিছু বলতে পারে না কোনটা ওর মা, সেটা শনাক্ত করার মতন বয়সও হয়নি। দুই মহিলা তাদের বাঁক যুদ্ধ দিয়ে দাউদ আলাইহিসসালামকে বিভ্রান্ত করতেছে। কি উপায় করবেন এখন? ওর ভিতর দিয়ে বাঘ চাতুর্য, কথার মাধুর্য ইত্যাদি বিশ্লেষণ করে দাউদ আলাইহিসসালাম একজন মাকে দিয়ে দিয়েছে, যা তুই নিয়ে যা, তৈরি হবে মনে হচ্ছে। আর একজন মা চলে যাচ্ছে, এই যে দুটো বাচ্চা আছে না সামনে, এই দাঁড়াও তো তোমরা, দাঁড়াও দাঁড়াও, এই কালো জামাটা দাঁড়াও, চেয়ারের উপরে, চেয়ারের উপরে উঠে দাঁড়া, দাঁড়িয়ে যাও। দেখেছেন এভাবে সুলাইমান খেলা করছে ওরকম সাথীদের নিয়ে, বাচ্চা বাচ্চা। মহিলা কাঁদতে কাঁদতে যাচ্ছে, কি তুমি কাঁদছো কেন? কাঁদি আর কেন, তোমাকে আর কি বলবো, বলো দেখি একটু শুনি, তুমি বাচ্চা ছেলে কি শুনবে, মনের দুঃখে কাঁদতেছি, কিসের দুঃখ? বলে এই ব্যাপার, ছেলেটা আসলে আমার, কিন্তু আমি সেভাবে নিয়ে বিনিয়ে ছল চাতুরি করে তোমার আব্বার সামনে প্রকাশ করতে পারিনি, প্রমাণ করতে পারিনি যে বাচ্চাটা আমার। তো বাচ্চা তো ওই মহিলাকেই দিয়ে দিয়েছে। বলছে, আসলে কি বাচ্চা তোমার? হ্যাঁ আমারই বাচ্চা। ঠিক আছে চলো। এই দরবার শেষ হয়েছে, সবাই চলে যাচ্ছে, সুলাইমান এসে বলছে, আব্বা যদি অনুমতি দেন এই বিচারটা একটু রিভিউ করতে চাই আমি। অনেক সময় কোর্টে বাদী বিবাদী এই রিভিউ পিটিশন করে না, বিচারটা আবার পুনর্বিচার করা হয়। তো দাউদ বলছেন, তাই রিভিউ মঞ্জুর, এই সভাসাত বর্গ কে কোথায় আছো, চলে এসো, এই বিচার আবার রিভিউ হবে, আমার পুত্র সুলাইমান বিচার করবে। সবাই তো তাক লেগে গেছে, শিখি চলে এসেছে সবাই, দরবার আবার ভর্তি হয়ে গেছে। বাচ্চা ছেলে সুলাইমান বললেন, আব্বা একই করলেন আপনি, দুইজন মা একটা বাচ্চা, একজনকে দিয়েছেন আর একজন কাঁদতে কাঁদতে বাড়ি যাচ্ছে, আরে দুজনকেই খুশি করে দেন, দুজন হাসতে হাসতে বাড়ি চলে যাক। বলছে, বেটা বলিস, দুজনকে খুশি করার মতো কোনো বিচারিক প্রজ্ঞা বা সেই সিস্টেম তো আমি দেখছি না, কিভাবে দুজনকে খুশি করব? বাচ্চা একটা বলে, আমার কাছে পাত আছে, তাহলে করে দাও, দুজনই খুশি হয়ে যাক। জল্লাদ তলোয়ার নিয়ে আসো, জল্লাদ তলোয়ার নিয়ে আসলো। এই ভালো করে মেপে মাঝখান নির্ধারণ করো, এক টুকরা এপাশে ওপাশে যেন বেশি কম না হয়, ঠিক মিডল পয়েন্টে রেখা টেনে দাও। বাচ্চাটা শুয়াই দিয়ে মিডল পয়েন্টে রেখা টেনে দেওয়া হলো। আর জাল্লাদকে সুলাইমান বললেন, আমি 1 2 3 বলার সাথে সাথে কোপটা মারবে এমন ভাবে, এপাশে অর্ধেক এপাশে অর্ধেকটা হবে, সাবধান, কম বেশি যেন না হয়, সমান সমান হওয়া চাই। জাল্লাদ বললেন,
হে ক্রাউন প্রিন্স রাজপুত্র, আপনি চিন্তা করবেন, একবারে রেখা বরাবর কোপ দিয়ে দ্বিখণ্ডিত করে দেব, কম বেশি হওয়ার কোনো সম্ভাবনা নাই। এক দুই, প্রকৃত মা যে সে সুলাইমানের পায়ে পড়ে বলছে, সুলাইমান তোমার পায়ে পড়ি কেটো না, ওকে দিয়ে দাও, ওকে দিয়ে দাও, নিয়ে যাক, আমি আমার দাবি প্রত্যাহার করে নে, ওকে দিয়ে দাও বাবা, তুমি কেটো না, আমার সন্তান বেঁচে থাকবে, এটাই আমার লাভ। আর ওই মা কিন্তু মুখ বন্ধ করে বসে আছে, দাঁড়িয়ে আছে পদ্মিক নেওয়ার জন্য। আব্বা বুঝতে পেরেছেন প্রকৃত মাকে? দাউদ বললেন, বন্দি করো ওই বাঘিনীকে, ওই বাঘিনী প্রতারণাকারিণীকে বন্দি করো। কোন মা তার সন্তানকে দ্বিখণ্ডিত করা হোক এটা কি চাইতে পারে? পারে না। সুতরাং প্রমাণিত হয়ে গেল প্রকৃত মাকে তাকেই সন্তান দেওয়া হলো, আর প্রতিপক্ষ মহিলাকে বন্দি করা হলো, এটা হলো প্রজ্ঞা। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে সমান দেন না, প্রজ্ঞা যাকে আল্লাহ দিয়েছেন সেই প্রজ্ঞা দিয়ে, সেই মেধা দিয়ে সে বিচার ফয়সালা করবে, সে সমাজ হিতৈষী কাজে অংশগ্রহণ করবে। আপনিও মনে মনে বলবেন, আমিও বিদ্যা শিক্ষা করব, আমিও এলেম হেকমা অর্জন করে ওর চাইতে বেশি প্রজ্ঞাশীল ব্যক্তি হব, দেশ দশের কাছে দিনের দাওয়াত ছড়িয়ে দেব, সত্য উদ্ঘাটন করব, হ্যাঁ হকের প্রচার করব, বাতিলকে প্রশমিত করে দিয়ে হকের সম্প্রসারণ ঘটাব, এরকম একটা। এই ক্ষেত্রে এসে আপনি হিংসা করতে পারেন, এই দুই ক্ষেত্র ছাড়া অন্য কোনো ক্ষেত্রে হিংসা পোষণ করার অবকাশ ইসলামী শরিয়াতে নেই। সম্মানিত শ্রোতৃমণ্ডলী, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, আল্লাহর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়াল, আল্লাহু আজ্জা ওয়া জাল আনফিক ইয়া ইবনা আদম আনফিক আলাইকা। হাদিসে কুদসি, এটা যে হাদিসের কথাটা আল্লাহর প্রকাশ করছেন নবী, বক্তব্য আল্লাহর নবীজির জবানে প্রকাশিত। প্রথমেই আল্লাহ নবী এভাবেই বলেছেন, কয়াল আল্লাহ, আল্লাহ বলেন, এর নাম হলো হাদিসে কুদসি। এই হাদিসে কুদসিতে প্রিয় নবী বাচনিক হাদিস, আল্লাহ সুবহানাহু তাআলা বলেন, হে বনু আদম, তুমি আমার উপরে খরচ করো, আমিও তোমার উপরে খরচ করব। তার মানে কি? আল্লাহ খরচ করবেন মানে আল্লাহ বরকত দান করবেন। মান জা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালহা, যে ব্যক্তি এক গুণ দান করবে আল্লাহ তার প্রতিদানে কয় গুণ দিবেন? দশ গুণ। সূরা বাকারার 261 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবীলিল্লাহ কামাসালি হাব্বাতিন আমবাতাত সাবআ সানাবিল ফী কুল্লি সুম্বুলাতিন মিয়াতু হাব্বা ওয়াল্লাহু ইউযাআফু লিমান ইয়াশাউ ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। তোমরা যারা আল্লাহর রাস্তায় দান করেছো তার দৃষ্টান্ত শুনে নাও, যারা সম্পদ বিলিয়ে দিয়েছো আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর রাস্তায়, তার এই সম্পদের অবস্থাটা কি এটা জেনে নাও। কামাসালি হাব্বাতিন আমবাতাত সাবআ সানাবিল, আমবাতাত সাবউ সানাবিল, সেটা এই দান যারা করলো, এই দানের দৃষ্টান্ত হচ্ছে সে যেন একটি দানা একটি বীজ বপন করলো, আর সেই বীজ থেকে সাতটা শীষ উদ্গত হলো, ফি কুল্লি সুম্বুলাতি মিয়াতু হাব্বা, আর প্রত্যেকটি শীষের মাথায় 100 করে দানা আছে। তাহলে প্রথমে একটা বীজ বপন করা হলো, সাতটা শীষ উদ্গত হলো, তাহলে প্রথমেই সাত গুণ চলে গেল, তারপরে প্রত্যেকটা শীষে 100 করে দানা আছে, তাহলে সাত গুণ 100 মোট কত হয়? 700 গুণ হয়ে গেল। 1 টাকা দান করলে 700 টাকা, 1 গুণ দান করলে 700 গুণ, এখানেই হয়ে গেল আল্লাহর হিসাবে। তারপরে আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন, ওয়াল্লাহু ইউযাআফু লিমান ইয়াশা, এটা হলো গাণিতিক হিসাব, শোনো, আল্লাহর হিসাব হচ্ছে যত খুশি তিনি ততই বাড়িয়ে দিবেন, যত খুশি তত বাড়িয়ে দিবেন। আল্লাহ পাক গাণিতিক কোন হিসাবে এটা আর হিসাব করা যাবে না,
এটা হিসাব নিকাশের বাইরে চলে যাবে আল্লাহ এত গুণিতক করতে করতে বাড়িয়ে দিবেন বাড়িয়ে দিতে দিতে আল্লাহ এরপরে বলছেন আল্লাহু ওয়াসিউন আলিম আরে বাড়িয়ে যা দিলাম তা তো দিলাম এরপরেও বাড়ানোর ক্ষমতা আল্লাহর রয়েছে তিনি ওয়াসে তিনি প্রশস্ত করে দেন তিনি সমৃদ্ধ করে দেন তিনি হচ্ছেন প্রজ্ঞাময় তিনি হচ্ছেন সর্বজ্ঞাত মহান সত্তা জোরে কই সুবহানাল্লাহ সুতরাং মাত্র হাদিস এবং আয়াতের আলোকে আমরা এই কথা নিশ্চিন্ত বিশ্বাস করি যে আল্লাহর রাস্তায় দান করলে মুমিনের মাল কখনো কমবে না বাড়বে তাহলে বলুন আজকের আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের আওতাধীন চলমান প্রজেক্ট আজকে দারুল হাদিস এডুকেশন সিটি যেখানে 313 বিঘা জমি কেনার প্রকল্প নিয়ে মোহতরম আমিরে জামাত এগিয়ে যাচ্ছেন তার পিছনে তার হাতকে মজবুত করে এই প্রকল্প বাস্তবায়ন করতে আমরা রাজি আছি না নাই একটু হাত তুলে দেখেন রাজি আছি না নাই লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর এবার হাত নামান বলুন তাহলে এবার দানের মাত্রা বাড়াতে হবে না কমাতে হবে বাড়াতে রাজি আছি তো ইনশাআল্লাহ এ পাশে আমাদের মারকাজি মসজিদ মারকাজি জামে মসজিদ এটা নির্মাণাধীন প্রকল্প আপনারা দেখেছেন কয়েকদিন আগেই মাত্র নির্মাণ কাজের উদ্বোধন করেছেন মোহতরম আমিরে জামাত ফেসবুকে সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে আপনারা দেখেছেন এখানে 7 কোটি টাকার প্রকল্প আর দারুল হাদিস এডুকেশন সিটি হচ্ছে কোটি কোটি টাকার প্রকল্প তাই না এইবার আপনারা ভয় পেয়ে যাচ্ছেন ভয় পাচ্ছেন নাকি ভয় পাচ্ছেন নাকি আল্লাহ যদি কবুল করেন এটা আমাদের দ্বারা সম্ভব হবে না ইনশাআল্লাহ হবেই সুতরাং আমাদের জাগরণী শিল্পীরা যেভাবে বলে থাকে ভয় নাই ওরে কোনো ভয় নাই আল্লাহ যদি থাকে সহায় আল্লাহর সহায়তা কামনা করে চলমান প্রকল্প নির্মাণাধীন মারকাজি জামে মসজিদ 7 কোটি টাকার প্রকল্প আহলে হাদিস দারুল হাদিস এডুকেশন সিটি কোটি কোটি টাকার প্রকল্প এবং ইতিমধ্যেই আপনারা অনেকে অবগত হয়েছেন মাদ্রাসার উত্তর পাশে পশ্চিম মাথাতে এখানে কত 43 কাঠা জায়গা খরিদ করা হয়েছে যেখানে মোট ব্যয় আসছে 8 লক্ষ টাকা ও সরি 8 কোটি 8 কোটি তাহলে 7 কোটি 8 কোটি 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 বেহিসাব এখন আমাদের দানও করতে হবে কিন্তু বেহিসাব আরে বেহিসাব দান আমরা করব বিনিময়ে কি পাবো জান্নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বায়াত নিলেন আসআদ বিন জুরারা মুসআব বিন উমাইর মদিনা থেকে এসেছিলেন তৃতীয় বর্ষে যারা তৃতীয়বারে তৃতীয় দফায় যারা দাওয়াত নিয়ে গেলেন দ্বাদশ নববী বর্ষে আল্লাহ রাসূল তাদের বায়াত নিয়ে বললেন যাও মদিনায় ক্ষেত্র প্রস্তুত করো আমি তোমাদের কাছে অচিরে আসছি তোমরা সালাত কায়েম করবে তোমরা সিয়াম পালন করবে তোমরা জনগণকে উপকার করবে তোমরা সন্তান হত্যা করবে না ইত্যাদি ইত্যাদি বিষয়ে দাওয়াত দিয়ে তাদের কাছ থেকে বায়াত নিয়ে আল্লাহর নবী তাদেরকে বিদায় করে দিচ্ছেন হঠাৎ করে মুসআব বিন উমাইর পিছন দিকে ফিরে বলছে হে রাসূল আপনার নসিহাতকৃত এই বিষয়গুলো আপনার বায়াতকৃত এই বিষয়গুলো আমরা যে প্রতিপালন করব আমরা অক্ষরে অক্ষরে পালন করে চলব আমরা আপনার আদেশ মাফিক চলব বিনিময়ে আমরা কি পাব আমরা আপনার নিরাপত্তা বিধান করব মদিনায় আসার পরে এর বিনিময়ে আমাদের প্রাপ্যতা কতটুকু আমরা কি পাব আল্লাহর নবী এক কথায় উত্তর দিয়েছিলেন আল জান্নাহ তোমরা জান্নাত পাবে তাই তো মুসাইব বিন উমাইর জান্নাতের পাগল সেই সাহাবি জীবনের যথা সর্বস্ব বিলিয়ে দিয়ে
ওহদের ময়দানে নবীজির সামনে লাখো সৈনিকের ভূমিকায় অবতীর্ণ হয়ে কাফেরদের মোকাবেলা করতে করতে শাহাদাত বরণ করলেন। ওহদের প্রান্তরে শুহাদায় ওহদের কবর দেখে এসেছেন, ওখানেই শুয়ে আছেন মুসআব বিন উমাইর। যখন তাকে দাফন করা হচ্ছে, কবরে শোয়ানোর আগে আল্লাহ রাসূল তাকে যখন কাপড় পরাচ্ছেন, তখন কাপড় এত ছোট মাথা ঢাকলে পা বেরিয়ে যায়, পা ঢাকলে মাথা বেরিয়ে যায়। নবীজি বলেছিলেন, হে মুসআব, এমন একটি অ্যারিস্টোক্রেট ফ্যামিলির সন্তান তুমি, তুমি পোশাক করে যখন মদিনার রাজপথে বেরোতে, তোমার দিকে মদিনার যুবকরা তাকিয়ে থাকতো, তোমার পোশাকের ছটা, তোমার স্টাইলিশ জীবন সবার কাছে ঈর্ষান্বিত ছিল, তোমাকে সবাই অনুসরণ করত। আর আজকে সেই মুসআব বিন উমাইর বিদায়ের বেলায় আমি তোমার দেহটা ঢাকার মতো পূর্ণাঙ্গ কাপড় ব্যবহার করতে পারলাম না। হে মুসআব, তোমাকে কাপড় পরাবেন, তোমার পূর্ণ প্রাপ্যতা দান করবেন রব্বুল আলামিন। আরশে আজিমে তিনি বসে আছেন, রব্বে করিমের কাছে তোমাকে সমর্পণ করে দিয়ে গেলাম। আহলে হাদিস আন্দোলনের সূর্য সারথী নওজোয়ান ভাইরা, আহলে হাদিস আন্দোলনের বীর বিক্রম মুরব্বী আনিকরাম, সকলের সামনে আমি আপনাদের সামনে আজকের এই চলমান প্রকল্পের ব্যাপারে, যেখানে কোটি কোটি টাকার বিষয়ে আপনাদের কাছে এতটুকু আবেদন করলাম, জীবনের সবচাইতে বড় জীবনের একেবারে হৃদয় নিংড়ানো আপনার পরিশ্রমলব্ধ সম্পদ থেকে যতটা সম্ভব খুশি বেশি ব্যয় করা যায় এই প্রকল্পে ব্যয় করে আহলে হাদিস আন্দোলনকে ত্বরান্বিত এবং বেগবান করার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মহৎ পরিকল্পনাকে কবুল করুন। সবাই বলি আমিন। এ পর্যন্ত বলেই আমি আমার বক্তব্য এখানেই পরিসমাপ্ত করলাম। আপনাদের সার্বিক কল্যাণ কামনা করে, মোহতরম আমিরে জামাতের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে, এবং চলমান সব প্রকল্প যেন পরিসমাপ্ত করে মোহতরম আমিরে জামাত তার জীবদ্দশায় দেখে যেতে পারেন, মহান রব্বুল আলামিনের কাছে এই ফরিয়াদ ব্যক্ত করে এখানেই সমাপ্ত করলাম। আকুলু কাউলি হাযা, আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।